কোটি মানুষের প্রিয় দুটি চোখ চোখ রেখেছে বলের দিকে, ওইদিকে গোলকিপার প্রস্তুত মেসির পায়ের জাদুকরি শট ঠেকাতে, কিন্তু কি হবে, শেষ পর্যন্ত বা পায়ের ভেলকিতে গোল! এবার বিশ্ব ফুটবলের জাদুকর মেসির পাস এগিয়ে আসছে, বুরু চিতা অ্যাঙ্গেল ডি মারিয়া গোল! এটা আর রাখা যাবে না, চমৎকার চমৎকার! এরকম আর্জেন্টিনা কে কবে খেলা দেখেছে আমি জানি না, তবে এবার কাতার বিশ্বকাপ 2022-এর যে পারফরম্যান্স আমি দেখেছি, আমার প্রথম যৌবনে বাতিস্তুতার খেলা দেখেছি, 2014 সালে মেসির সেই বিশ্বকাপের দিকে অসহায়ের দৃষ্টি দেখেছি ফাইনাল হেরে, 2018-তেও তাদের বিদায় দেখেছি, কিন্তু এইবারের আর্জেন্টিনা প্রথম সৌদি আরবের সাথে যদিও খারাপ পারফরমেন্স করেছে, তবে তারপর থেকে স্কিল আর জাদুর পারফরম্যান্স একেবারে মন্ত্রমুগ্ধ করেছে পুরো বিশ্বকে। ম্যারাডোনার কারণে এই আর্জেন্টিনাকে পুরো বিশ্ব চিনেছিল, আর ফুটবল জাদুকর মেসির 2022-এর কাতার বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্সে আশা করি আরও যুগ যুগ আর্জেন্টিনার ভক্ত বেড়েই যাবে, বেড়েই যাবে। আজকে যারা খেলে দেখেছে পাওয়ার ফুটবলের ফ্রান্সকে বিধ্বস্ত করেছে, এমবাপ্পে যেন খেই হারিয়ে ফেলেছে, এমবাপ্পে ভাবছি ও মাই গড, একে আর্জেন্টিনা খেলছে, অসহায়, কিছুই করার নেই। ডিমারিয়া বড় ম্যাচের বড় প্লেয়ার, প্রথমেই 16 মিনিটে দুর্দান্তভাবে ডিবক্সে যাচ্ছিল, তাকে ফেলে দিয়েছে ফ্রান্সের কালো চিতা, তারপর লাল রেফারি বাজিয়ে দিয়েছে পেনাল্টি, তখন চলে এসেছে আমাদের মেসি, তারপর অ্যাঙ্গেল ডি মারিয়া মেসির পাস থেকে দুর্দান্ত গোল, অসাধারণ। এইরকম আর্জেন্টিনা, আমার মনে হয় যারা আর্জেন্টিনার পুরনো ভক্ত আছেন, এইরকম আর্জেন্টিনাকে দেখার কথা নয়। এইবারের কাতার 2022-এ যা দেখালো, একের পর এক পরাশক্তিকে মানে বিধ্বস্ত করে, একের পর এক তারা জয় করতে 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 জাদুকর ফুটবলের মেসির হাতে বিশ্বকাপের ট্রফি, যা এক উন্মাদনা, এক ভালোবাসা। আপনি ব্রাজিলের সাপোর্টার হতে পারেন, ফ্রান্সের সাপোর্টার হতে পারেন, যে যেখানে সাপোর্টার হতে পারেন, কিন্তু বিশ্ব ফুটবলের জাদুকর বিনয়ী মেসির হাতে সোনালি ট্রফিটা সবাই দেখতে চেয়েছিল, এবং শেষ পর্যন্ত সবার স্বপ্নকে পূরণ করে মেসি পুরো ফুটবল বিশ্বে, গোটা বিশ্বে আবারও ফুটবলের রাজা হিসেবে অধিষ্ঠিত হয়ে তার বিশ্বকাপের শেষ ম্যাচ খেলল, সোনালি ট্রফিকে চুমু দিয়ে সাথে নিয়ে ফিরে যাবে আর্জেন্টাইন সুপারস্টার, বিশ্ব ফুটবলের রাজা জাদুকর লিওনেল মেসি। বাংলাদেশ থেকে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইল বস, বাংলাদেশে তোমাকে ওয়েলকাম আরও একবার, কারণ তখন তুমি এসেছিলে বিশ্বকাপ ছাড়া, এবার বিশ্বকাপ ট্রফি চুমু দেওয়া ফুটবলের রাজা মেসি, তোমাকে ওয়েলকাম, ভালো থাকুন সবাই।